হচ্ছে মামি? আমার বালাগুলো কোথায় বলতে পারিস? আমি তো এই বাক্সে রেখেছিলাম, এখন তো দেখছি না। আচ্ছা আমি খুঁজে দিচ্ছি, আগে দেখো এরা কে এসেছে। ফরহাদ? আমার ফরহাদ এসেছে? ওঠো একবার ঘুরে দেখো কে এসেছে। একা আসেনি, একবারে লাল টুকটুকে বউ সাথে করে নিয়ে এসেছে। তাই তো দেখছি, হাসপাতালে যেদিন প্রথম দেখলাম এখন একদম মিল পাচ্ছি না। মিল না পেলেও মানুষ কিন্তু একজনই মা। পারে ফরহাদ, মেয়ে তো খুব সুন্দর কথা বলতে পারে। মেয়ে কি বলছো, ওর নাম মনে নেই তোমার? ওর নাম তো মনে থাকবে না কেন, ওর নাম তিথি। আমার ঠিক মনে আছে। ওর নাম তিথি না, ওর নাম বিথি মা। ও ও, হ্যাঁ হ্যাঁ তাই তো। দেখো মা, তুমি আবার কিছু মনে করো না, আমার মাথায় যে কি একটা হয়েছে না। মনে করব না, যদি আপনি আমাকে এখন আপনাকে সালাম করার অনুমতি দেন। দেখো কি কাণ্ড, এখন বড়দের শ্রদ্ধা করতে হলে কি অনুমতি নিতে হয়? হ্যাঁ থাক থাক মা, সালাম লাগবে। বেঁচে থাক বাবা, হাজার বছর বেঁচে থাক। কি হলো আবার তোর, তুই কেমন করে রেখেছিস কেন? আমাকে তো হাজার বছর বাঁচার আশীর্বাদ দিচ্ছ মা, কিন্তু বিথিকে তো এমন কিছু বললে না যে ইয়ে মানে তুই। আরে তোদের দুজনকেই বলেছি, সংসার কি আর একজনে করা যায়? বিথি তুমিই বলো। আপনি একদম ঠিক বলেছেন মা। হাতটা দাও তো তোমার। মা তুমি তো ওকে একবার বালা দিয়েছো। কোনগুলো? এই যে এইসব মা। না না এসব তো আমার বালা না। মামি পুরনো গয়নাগুলো রেখে দিয়েছিলেন আর বিথির জন্য নতুন গয়না কিনেছিলেন। কেন কেন আমি এই কাজ করতে যাব? আপনি আমার মা, আপনি আমাকে ভালোবেসে যা দিবেন আমি তাই মাথা পেতে নেব মা। বাহ দেখছি কি সুন্দর মানিয়েছে আমার মেয়েটাকে। চল মা এখন পুরো বাড়িটা আমি তোকে ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু আমি তো, চলুন মা। তোমার আবার কি হলো? মা কি বিথিকে খুব বেশি সহজে মেনে নিচ্ছে না? দেখছি আজ থেকে এক বছর আগে যেই মা ছিল আমার, সেই মায়ের তো এত সহজে বিথিকে মেনে নেওয়ার কথা না। তোমার না সব উদ্ভট চিন্তা। আমারও একটু সন্দেহ ছিল, বাট আজকে ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে? মামি আমার জন্য পুরনো গয়নাগুলো রেখে দিয়েছিল। মামি ভাবতো শেষ পর্যন্ত তোমার আর আমার বিয়ে হবে। আজ সেই সব বিথিকে দিয়ে দেওয়া মানে তার স্মৃতি আসলেই চলে গেছে। আবার এমনটাও হতে পারে আমাদেরকে কনভিন্স করবার জন্য মায়ের এটা একটা নতুন নাটক। তুই কাজ কর জুই, একটু যা মায়ের উপর একটু নজর রাখ প্লিজ। কেন, চলো আমরা রুমে যাই। এত তারা কিসে রাহাত? মাত্রই তো আসলে, দুটো চা বিস্কিট খেয়ে তারপর না হয় রুমে যাও। কতদিন পর আসলে এই বাড়িতে? আমরা এখনই যাব। এখনো রাগ ঝেড়ে ফেলতে পারোনি তোমরা, তাই না? পারিয়া
তোর সাথে এসব বিষয় নিয়ে কথা বলা আমি একদম জরুরি মনে করছি না। কথা যে বলতেই হবে রাহাত, সবকিছু আগের মতো বুঝে পেতে হলে আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না ফারিয়া। আমাদের কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল সেটাই তোমরা আমাদেরকে ফিরিয়ে দেবে, এই শর্তেই আমরা এখানে এসেছি। যিনি এসব শর্ত মেনে নিয়েছিলেন উনি তো আর আগের মানুষ নেই, সব ভুলে গেছেন। তাহলে আমার কাছ থেকেই তো তোমাদের সব বুঝে পেতে হবে। ভয় নেই রানু, তোমাদের সবকিছু বুঝিয়ে দিতে আমি প্রস্তুত। আমার উকিলও প্রায় সব কাগজপত্র রেডি করে ফেলেছে। আর একটু যে ধৈর্য ধরতে হবে বন্ধু। এখানে তোমার কেউ বন্ধু নেই ফারিয়া। আহা, এত রাগ করছো কেন রানু? এক ছাদের নিচে থাকতে গেলে তো বন্ধু হয়ে থাকাটা কি? রানু চলো আমরা। এই রাহাত শোনো, ওই যে অরিজিনার মা কোন ঘরে থাকবে সেটা দেখিয়ে দিয়ে আসলাম। কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? রুমে যাচ্ছি কাছে ভাই, রেস্ট নেব। রেস্ট নেবে মানে? মাত্র না আসলে বসে জম্পেশ আড্ডা হবে, সমস্ত রাত পড়ে আছে, নাচ হবে, গান হবে, বধুবরণ করব আমরা, নাচে গানে একেবারে। পারিয়া বলেছে আমাদের নেচটা খুব শীঘ্রই আমাদেরকে বুঝিয়ে দেবে, তারপর না হয় আমরা নাচ গান করবো। কাইসেল ভাই, আপনাদের যা করার আপনারা করুন না, চলো। কি বলেছো তুমি ওদের? ওরা এমন করলো কেন? আমি আবার কি বললাম, জাস্ট একটু বন্ধুত্ব করতে চেয়েছি। আমি কিন্তু কিচ্ছু বলিনি রাহা, তুমি আমার কথা ভুলে যাওনি তো? পৃথিবীর কোনো আইনের সাধ্য নেই এই ফারিয়াকে আটকে রাখার, আর কোনো রানুরও সাধ্য নেই রাহাতের কাছে যেতে ফারিয়াকে আটকাবার। আজ হোক কাল হোক আমি ফিরে আসবোই রাহাত, শুধু তোমার জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি, কথা দিয়েছিলাম ফিরব, সেখানে তুমি তো আমার কাছে ফিরে আসলে রাহা। দেখা যাক রানুর সাধ্য আছে কিনা তোমার কাছ থেকে আমাকে দূরে রাখা। দেখা যাক। দেখো কাণ্ড, আমি তোমাকে বাড়ি চিনাতে গিয়েছিলাম আর সেখানে কিনা তুমি আমাকে বাড়ি চিনিয়ে দিলে। আমি তো ভুলেই গিয়েছিলাম এটা যে আমাদের শ্রীমঙ্গলের বাড়ি না। মামি, মিথিলে কিন্তু একসময় এখানে থেকেছে। থেকেছে এই বাড়িতে কেন? আমাদের নিজেদের বাড়িটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল মা, সেই জন্যই আমাদের সবাইকে এখানে এসে থাকতে হয়েছিল। পুরো পরিবার কি? আমার ফরহাদ সবার সেবা করেছে তো ঠিক মতো? মামি, তখন ফরহাদ ভাইয়া এবারে মালিক ছিল না, তখন মালিক ছিল রাহাত ভাইয়া। রাহাত? মা অবাক হচ্ছেন যে ফরহাদ আপনাকে এ ব্যাপারে কিছু বলেনি। কে এই মহিলা, কোত্থেকে এসেছে? মা, উনি মর্জিনার মা, আমাদের বাড়ির অনেক পুরনো কাজের মানুষ। কাজের মানুষ কি? আমি তো দেখছি উনি তোমাদের পরিবারেরই একজন অংশ। তুমি ঠিক বলেছ জয়িতা। ও তা ও এখানে কি করছে? এখন থেকে আল্লাহর রহমতে এইখানেই আসি গো আম্মা।
বড়াম্মা মানে আপনার বৌমার আম্মা বড়াম্মার আদেশ বললা কথা আম্মা তা কিছু খাইবেন পান্না দেই করো কিন্তু মামে কিন্তু চা চিনি খায় না আমি যামু আর আসমু ভাব সাপ দেখি মনে হয় 15 বছরের কিশোরী হলো বাড়ি দেখা এখন একটু ঘরে চলো বিশ্রাম নিতে হবে তো অসম্ভব তোমরা ঘরে গিয়ে রেস্ট কিভাবে নেবে ওখানে তো বাসর ঘর সাজানো আছে যা নিয়ার এখানে বসে রেস্ট নাও আরে এখানে তো আর শরীর এলিয়ে দিতে পারবো না তোমার এই জিরাফের মতো শরীর দিব্যি এটে যাবে চেষ্টা করে দেখো শোনো তোমার কিছু লাগলে আমাকে ডাক দিও মামি তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে চলো ওদের সাথে বসে চাটা খেতাম রাতের খাবার খাচ্ছি তো মামি আর ওদেরকে তো একটু একা থাকতে দিতে হবে নাকি ঠিক আছে চল দেখলে তো তুমি জয়িতাকে ওর সেবা করার ধরন দেখলে মনে হয় যেন ফরহাদের প্রথম বউ ওই আর তোমাকে তোমাকে দেখলে মনে হয় তুমি হলে ফরহাদের সেকেন্ড ম্যারেজ সব কেমন কথা মা বুঝেছি আমার সেবা আর হচ্ছে না মামি দিছি তুমি যাও তো মামিকে একটু ওষুধ খাই দিয়ে আসো তো এই না বললি যে ওদেরকে একলা ছেড়ে দিতে তুমি তাহলে ছাড়ছো না কেন এখনো চল চল স্মৃতি চলে যাওয়ার সাথে সাথে মার বোধ হয় মাথাটাও গেছে মাকে নিয়ে এসে বলতে আছে ফরহাদ মা তো ঠিকই বলেছে মায়ের সেবা যত্ন তো তার বউয়ের হাতেই থাকা উচিত ঠিক আছে তাই বলে বউ প্রথম দিন বাড়ি এলো তখন কি সব কথা বউকে কেউ শোনায় কথা তো তুমিও কম জানো মায়ের সামনে বলেছো আমাকে নিয়ে ঘরে যাওয়ার কথা আরে আমি ভুল কি বললাম আমি তো সত্যি ক্লান্ত আর তাই বলে যে রোমান্স করতে ইচ্ছা করছে না তা তো না কি করছো ফরহাদ তাই বলে ড্রয়িং রুমে কি হয়েছে ড্রয়িং রুম হোক বেডরুম হোক বাড়িটা আমার আমার যেখানে খুশি আমি আমার দিদিকে নিয়ে রোমান্স করব এতে কারো কিছু কি বললে তুমি কি বললাম তুমি এই মাত্র বললে বাড়িটা তোমার বাড়িটা কি আসলেই তোমার না আমার না তাহলে ওরা কবে এটা বুঝে পাবে দেখো বিথি মায়ের এসব কিছু মনে নেই ফারিয়ার সাথে কথা হয়েছে ফারিয়া সব কিছু বুঝিয়ে দেবে ভালো শুধু এটা মনে রেখো ফরহাদ যতদিন আমরা আপাদুল্লাহ ভাইকে বাড়িটা বুঝিয়ে না দিচ্ছি ততদিন কিন্তু ওরা আমাদের সাথে মন খুলে কথা বলতে পারবে না কি মন খারাপ করে দিলাম না না যেটা সত্যি সেটাই তো বললে তাহলে আরেকটা সত্যি বলি সত্যি মানে আমারও না মানে আমরা কি আমাদের রুমে যেতে পারি বুঝতে পেরেছি হ্যাঁ রুমে যাওয়ার জন্য তো আমাদের বাসর রেডি আছে তাহলে কি এখন কেন নয় কেন নয় চলো 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 কি বল গাছ আপনি এখানে কি করছেন আমার আর জয়িতা আমাদের দুইজনেরই সন্দেহ ছিল যে তোমরা সময় পেলে এখানে উকিঝুঁকি মারবে সেজন্যই এখানে কড়া পাহারা দিচ্ছি হ্যাঁ ঠিক আমরা আসলে উকিঝুঁকি মারতে এসেছিলাম আর কিছু না খুব ভালো বাহ সুন্দর হয়েছে তো বাসরঘর সাজানো ঠিক বলেছ দেখতে হবে না কত সাধনার পর
বাসরটা কাদের হচ্ছে? ইয়ে আমার না বিধির সাথে খুব জরুরি একটা কথা ছিল, ভুলে গিয়েছিলাম আপনাকে দেখে এই মাত্র মনে পড়ে গেল আর কি। ও মাত্রই তাই না? ঠিক আছে বলো, কোনো সমস্যা নেই, আমার সামনেই বলে ফেলো। না না আমার মনে হয় আপনার সামনে বলা যাবে না, তাই না ফরহাদ? ঠিক, তুমি কি করে বুঝলে? যাই হোক বুঝিনি তো কেসার ভাই, হাজবেন্ড রোগের ভিতর কথা থাকে না? হ্যাঁ তো থাকবে, ঠিক একদম ঠিক। শুধু মুখে ঠিক বললে তো হবে না কেসার ভাই, ঠিক কাজটা করতে হবে। যে মানে? মানে আমাদের এখন একটু একা থাকতে দিন, আপনাকে দিয়ে একটু বাইরে যেতে হবে কেসার ভাই। না 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 সেটা সম্ভব নয় বিথি। দেখো বিয়ের একটা নিয়ম আছে, একটা রীতি আছে, বর কনের দুজনেরই ধৈর্যের চরম একটা পরীক্ষা আছে। ধৈর্য? আপনি আমাকে আমাদের দুজনকে বলছেন ধৈর্যের কথা? বিয়ে করবার পরও আমরা একটা মাস ধরে দুজন দুই বাসায় দুই ঘরে ছিলাম, শুধুমাত্র এই বাসর রাতটা আমার মা সুস্থ হবার পর করব বলে, আর আপনি বলছেন আমাদেরকে ধৈর্যের কথা? শোনো এতদিন যখন ছিলে এখন আর অল্প একটু সময় ধৈর্যটা না হয় ধরো, তোমাদের যত গোপন কথা আছে বাইরে হোক এখানে না। দেখো এখন আর বেশি কথা বলার সময় নেই, কারণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের স্পেশাল বধুবরণ অনুষ্ঠান। শোনো এখন তোমাদের দুজনের সোজা ড্রয়িং রুমে চলে যেতে হবে, ব্যাস। তাই স্যার ভাই কখন হাসি পাচ্ছে এখন? না কে বলেছে তখন যে আননোন নাম্বার ধরবো নাকি? অনিমানা তো গত এক মাস ধরে তো এড়িয়েই চলছি, আর কি এড়িয়ে যাওয়াটা? কাইসার কাইসার আমার কথা শুনো প্লিজ, প্লিজ ফোনটা কাটবে না, প্লিজ আমার কথা শুনো। রাখছি আমি। কাইসার কাইসার আমার আমার কসম লাগে তুমি ফোনটা কাটবে না। কাইসার আজ তুমি ফোনটা কাটলে আমি নিজের বড় কোনো ক্ষতি করে ফেলবো, তখন না হয় হাসপাতালের ফোনটা ধরো। দেখো আমারও তো সময় নেই, তুমি যা বলবে জলদি বলো। আমাকে আমাকে জেল থেকে ছাড়ানোর তোমার কোনো দরকার নেই, আমাকে তুমি ছাড়িও না ক্যান্সার। আমি আমি বাকিটা জীবন জেলে বসেই কাটাতে চাই, কিন্তু তোমরা সবাই অন্তর কথাটা কি করে ভুলে গেলে বলো তো? এখানকার ডাক্তার কি বলেছে জানো? ওর পায়ের ঠিক মতো যত্ন না নিলে ওর পাটা একদিন কেটে ফেলতে হবে। কেটে ফেলতে হবে? রাত দিন ২৪ ঘন্টা আমার বোনটা ব্যথা কাটছে, তুমি ওকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও প্লিজ। তুমি ওকে যে করেই পারো জামিন করাও প্লিজ, প্লিজ আমার বোনটাকে বাঁচাও তুমি প্লিজ। দেখছি কি করা যায়। কাইসার হ্যালো, হ্যালো কাইসার, কাইসার বাড়ি আপনি এই এক মাসে দেখছি তুই অভিনয় বেশ ফটু হয়ে গেছিস, কিন্তু তোর কি মনে হয় তোর এই অভিনয় দুলাভাই বিশ্বাস করবে? আমি আস্তে আস্তে কাইসারের দুর্বল দিকগুলো না বুঝে গেছি রিয়ন্তু, তুই কাল পরশুর মধ্যেই ছাড়া পেয়ে যাবি। আর ছাড়াতেই তোকে ছাড়ানোর ব্যবস্থা করবো, তাই তো? আর তারপর তারপর আমি এই শেষ হয়নি কথা,
এখন শোয়ার কোনো সময় হলো? রাহাত, 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 একটু আগে আমাদের আসল বেডরুমে ফেরার আনন্দ হয়েছে, আর এখন তোমাকে প্রাণ ভরে দেখার আনন্দ হচ্ছে। কেন, এতদিন কি চোখ বন্ধ করেছিল নাকি সেই চোখে অন্য কেউ ছিল? যে চোখ এই রানুর প্রেমের মতো ওরা, সে চোখ অন্য কাউকে কোনোদিন খুঁজতে যাইবে না। ইস, এত প্রেম তো আমাদের বাড়িতে থাকতে কোনোদিনও দেখিনি। নিজের বেডরুমে এসে একেবারে ফর্মে চলে গেছেন দেখি। সন্দেহ আছে নাকি এখনো? তুমি চাইলে আমি এখনই প্রমাণ দিতে পারি। যা। হ্যালো, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। এই বাড়ির যারা যেখানে আছেন এখনই ড্রয়িং রুমে চলে আসার জন্য আহ্বান করা যাচ্ছে সবাইকে। আমার সাথে একটু হাত লাগাও তো, লাগেজ খালি করতে হবে। আবার কি হলো? এত আদর খাতা কেন? ড্রয়িং রুমে বিথিকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান হবে, আর তুমি কি না এখানে লাগেজ খালি করবে? আমি একা না, আমার সাথে তুমিও লাগেজ খালি করবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা কি ভালো না? কিসের কথা বলছো তুমি? তুমি তো চাও মিতির ওখানে থাকতে, তাহলে কেন কেন তুমি যেতে চাইছো না? তুমি জানো না কেন? আজ যদি আমরা হাসি মুখে ওখানে যাই সবাই কি ধরে নেবে? ধরে নেবে আমরা তো এভাবেই সুখী আছি, আর কোনোদিনও আমাদের কিছু পাওয়া হবে না। আর বিথিকে ধরে নেবে? বিথি ধরে নেবে তার বোন সম্পদ পাবে কি পাবে না সে চিন্তা করে তাকে বরণ করার অনুষ্ঠানে নেই। যে বরণ অনুষ্ঠান দ্বিতীয়বার আর কোনোদিন বিধি জীবনে আসবে না। রানু, সম্পদ নিয়ে ভাবার অনেক সময় আমরা পাবো, কিন্তু বিধি আর ফওয়াদের জীবনে এই বধুভবনের দিনটা আর দ্বিতীয়বার আসবে না। তাই আজকের দিনটা ওদের জন্য না তোরা থাক। এখনো যারা আমাদের অনুষ্ঠানে আসেননি তারা যে যেখানে আছেন আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হন। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। কেউই তো আসছে না। তোকে দিয়ে কাজ হবে না, নিজে যেন খুব এক্সপার্ট। আই কাইসে ভাই, আপনি একটু বলেন তো। না না, তেমন কিছু না। জয়িতা, তুমিই বলো না। আর বিথি, আমার মনে হয় তুমি একবার রানুকে গিয়ে বলো এখানে আসার জন্য। বলতে হবে কেন কাছে ভাই, ওরা তো শুনছেই। কোন সমস্যা কাছে ভাই? সমস্যা তো একটা আছে বিথি। সমস্যা হলো সম্পদ। রানুর আগে সহায় সম্পত্তি চায়, তারপর সে বোনের অনুষ্ঠানে আসবে। আমার আর কায়সার ভাইয়ের সামনে এতে স্পষ্ট করে বলে দিল, তাই না কায়সার ভাই? সেজন্য বলছি কি জয়ী, অনুষ্ঠানটা বিথির বোন আসার পরে শুরু হবে। ফারিয়া, চলো।
আচ্ছা 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 দেখ মনে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে মাস্টার তুমি আনো আর আমি তোমার খেলা খেলা কি হচ্ছে নিনি আচ্ছা এবার দেখো খাবো না আচ্ছা শুনো এবার দেখো নাও লিলি আচ্ছা ঠিক আছে এইটা কি হচ্ছে নাকি বলো ওসে ওসে তোমার ওইদিকে তাকানোর কি দরকার আমি তো এটা বুঝলামই না স্বামীর মধ্যে তো এসব হইতেই পারে তোমার এই মেয়ের দ্বারা যে কোনো কিছু হতে পারে সেটা আমি এতদিনে বুঝে গেছি বুঝে একেবারে গাছে উঠছেন হ্যাঁ তা তোমার ওই দুই মেয়ের খবর কি ফোন দিছে একটাও কোনটা কি হলো তুমি পিঠা সরালে না কেন আরে বাবা আমি কেন সরাবো আমি সরালে তুমি কেন সরাবে না আমরা এখানে পিঠা পিঠা খেলছি না বুঝেছি তোমার কোনো আগ্রহ নেই আমার প্রতি ও সুন্দরী নায়িকাদের সাথে অভিনয় করতে পারছো না বলে মন খারাপ ঠিক আছে চলো আমরা আবার খেলি হ্যাঁ ও আসিম একটু এদিকে আসবা শুন না যত বাবাজি জিমা শুনছো নিজামান মাস্টার পড়া দেখ যা একটা চাকরির সুযোগ করে দিছে বাবাজি রে আচ্ছা বাবাজি কবে যাইতেছো ইন্টারভিউ দিতে মা আমি কালকেই যেতে চাচ্ছি কিন্তু আপনার মেয়ে ওর কথা শুনলে হ্যাঁ ওটা না কদিন পর একখানে দেখা খাওয়ান লাগবো কিন্তু তুমি বুঝতে পারো না আচ্ছা শুনো আরেকটা কথা এই যে আমার মেয়েটার যে বাচ্চা ফেটে ওর তো নিয়ে তুমি একবারও ডাক্তারের কাছে গেলে না এক মাসের মধ্যে ব্যাপারটা কি সময় হলে না হয় যাবে এইসব নিয়ে কেন ওকে তুমি চুপ করো গেল নাকি রে ও ও আসলে ডাক্তার কাছে যেতে চায় না না আরে ছোট মানুষ তো কি বুঝে ওরে জোর করে ডাক্তার কাছে নিয়ে যাওয়া লাগবো মা ও আসলে প্রেগন্যান্ট না আমাকে বিয়ে করার জন্য আসলে এই নাটকটা করেছে দরকার নেই তো আপনি আপনার কাজে যান দরকার নাই মানে এই এক মাস হাসপাতালে থাকিয়া আপনার পা এরকম ব্যথা হয়েছে ওখানে সেবা এটা নাম প্রস্ত সেবা আমার বৌমার বাড়িতে বুঝি আপনি এমন সেবাই দিয়ে এসেছেন যেদিন থেকে আমার বড় আম্মার বিয়ে হয়েছে ঠিক সেই দিন থেকে ওই বাড়িতে আমি একটা একটা করে কত দিন কাটতে গেল চোখের সামনে তিন মায়ের বিয়ে হয়ে গেল কেমন পরিবার ওরা এইরকম পরিবার পুরা বাংলাদেশে যদি আপনি দূরবীন দিয়ে খোঁজেন তাও একটাও পাইবেন না মাটির মানুষ সবাই আসলেন যে আম্মা না ভাবছি কি ভাবতেছেন ভাবছি আমার ছেলেটাকে তো কখনো আমি মাটির কাছাকাছি আসতে দেইনি ওর বিচরণ ছিল আকাশে সেখান থেকে কিভাবে মাটিতে আসলো সেটাই ভাবছি নিচের দিকটাই ব্যথাটা একটু বেশি থাক আপনি না হয় এখন আম্মা যে কি কর না আমার আপনি করে কইলে আমি খুব লজ্জা পাই বয়স তো কম না আপনার আপনি তো আর কত হয়েছে
সাপের কামড়ের দাগ তো এখনো আছে। সাপের কামড় কোথায়? ওই তো সাপ কামড়েছিল আমাকে। কবে? কিভাবে? ওহো, আপনি তো সব ভুলে গেছেন। আমি একটা প্রশ্ন করেছি। রান্না তো এখনো বাকি আছে নাকি মর্জিনার মা? দেখেন তো কাণ্ড, আমি তো ভুললাই গেছি। আম্মা, এই আমি এখন যাই, আপনার পা কাম করে সাইড়ে টিপাতে মনে। পায়ে কি হয়েছে মা? পিঠি, আমার পায়ে কিভাবে সাপ কামড়েছিল? তোমরা কেউ আমাকে কোনো কিছু স্পষ্ট করে বলছো না, কেন বলো তো? আমার বিয়ের অনুষ্ঠানের দিন অ্যাক্সিডেন্টালি আপনি সাপের সামনে চলে গিয়েছিলেন, আর তখনই সাপটা আপনাকে কামড় দেয়। তারপর আপনাকে হাসপাতালে ভর্তি করা হয়। তুমি সবটা সত্যি বলছো তো? যতটুকু আপনার এখন জানা উচিত মা, ঠিক ততটুকুই বলছি। কি হলো? পায়ে ব্যথা হচ্ছে। কোথায়? এই তো নিচের দিকে। থাক না মা, কি করছিস তুই? লোকে কি বলবে? আমি আমার মায়ের পা টিপে দিচ্ছি, লোকে কিছু বলার অবকাশ পাবে বা কেন? ঠিক আছে মা, থাক, আর দিতে হবে না। কে ফোন করেছে? মা। আমার বিয়ে, ধর না, ধর ফোনটা। থাক না, এখনই কি দরকার বলার? শোন লিলি, আমরা লোকে মিথ্যা কথা কইছি। কি? আর ওর যে বাচ্চা হইতেছে কইছে, এটা পুরাটাই বানানো মিথ্যা কথা ছিল। মা, পরে না হয় আমি তোমাকে চ্যান কি করবো? আমি কত এত ওর ফ্রাতার না। মা, আমি মায়ের কাছে আছি। শাশুড়ির কাছে? তুই? মায়ের শরীরটা ভালো না, পায়ে ব্যথা হচ্ছিল তো একটু টিপে দিয়েছিলাম। বাসর করে ডোনের আগে শাশুড়ি পা টিপা দিয়ে আর শুরু হয়ে গেছে তো? মা, আমি ভাবব। দেখি বিথি, আমি একটু কথা বলি বিয়ানের সাথে। বউ বাড়িতে এলো অথচ বিয়ানের সাথে কথা হলো না। মা কথা বলবে। হ্যালো, কেমন আছেন সালমা আপা? জি জি, আসসালামু আলাইকুম আপা, আপনি ভালো তো? আপনার এত কাজের একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে, ভালো না থেকে উপায় আছে? না না, সে উপায় নাই। তবে আপা, আজকাল কি আপনার কিছু মনে পড়তেছে নাকি? কি মনে পড়বে? না মানে ওই যে পুরানো কিছু মনে পড়তেছে না, এই যে আপনি আমার নাম নিলেন কি সুন্দর করে। ও, নাম নিয়েছি নাকি? একটু আগে সালমা ফকুয়ে ডাকলেন না? ও, এই কথা? পরাদ, আপনাদের সবার নাম বলেছো তো আমাকে। তাই বুঝি। ঠিক আছে বেআইন, আপনার সাথে আবার কথা হবে। আচ্ছা আচ্ছা, কেন না। এখন মা চলেন, আমাকে সবাই বরণ করবে বলে বসে আছে, আর সেখানে আপনি না থাকলে খুবই খারাপ দেখা যাবে। আমি না গেলে তুই খুব রাগ করবি মা, পায়ের ব্যথাটা আসলেই করছে খুব। ঠিক আছে, তাহলে আমিও এখানেই থাকবো। আহা, এমন করিস না তো, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে, আগেও এমন হয়েছে।
আপনাকে ঘুমাতে কে বারণ করছে কিন্তু আমি আপনার পাশেই থাকব পাশে থাকার জন্য সারাটা জীবন পড়ে আছে এখন যা তো যা আমি শুধু একলাই বুঝি তোমার মন উতলা হয়নি চলো চলো এক মিনিট আমি না তোমার মতো না ফরহাদ বুঝলে আমার না চক্ষু লজ্জা বলতে একটা ব্যাপার আছে এখন আমরা বাসুর ঘরে ঢুকলে সবাই কি মনে করবে আর আপা দুলা ভাই কি ভাববে হ্যাঁ সবার কথাই ভাবো তুমি শুধু আমার কথা ছাড়া ইস তাতে কত কষ্টই না পাচ্ছে আমার ফরহাদটা হয়েছে হয়েছে আর মজা করতে হবে না মা কোথায় মা এখন ঘুমাবেন আশ্চর্য মাকে ছাড়া মা আজকে হাসপাতাল থেকে এসেছেন ভুলে যেও না এখন চলো না হলে সবাই আসলেই ধরে নেবে যে আমরা সবাইকে ফাঁকি দিয়েছি ঠিক আছে চলো পারিয়া তুই ভালো হয়ে গেছিস না মানে রাহাত ভাইকে রানুর সাথে দেখে এখনো তো কষ্ট হচ্ছে কষ্ট শব্দটা খুব আপেক্ষিক রে জয়ী আজ কারো কষ্ট কাল তার আনন্দ আজ কারো আনন্দ আর কাল আসবেন না উনি বলেছে আমাদের অনুষ্ঠান শুরু করতে আমি কি একবার গিয়ে লাভ নেই এখন ঘুমোবে মা এক কাজ কর তুই শুরু করে দে এমনিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে বুঝলে না আমার বন্ধুটা সব কিছুতেই সব কাজে কেমন যেন আজকে তাড়াহুড়ো করছে লক্ষ্য করেছো অবশেষে আমাদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো আজ বিথি ভাবেই আর ফরহাদ ভাই এক হলো আপনারা সবাই জানেন আজ কেন আমরা এখানে একত্রিত হয়েছি বিথি নামের মিষ্টি একটা মেয়ে আজ এই বাড়িতে বউ হয়ে এসেছে আর তাকে বরণ করে নিতেই আমাদের এই ছোট্ট আয়োজন আমাদের এই আয়োজনের উপস্থাপককেই প্রথমে আমন্ত্রণ জানাতে হয় যে আমাদের বিথি ভাবে এবং ফরহাদ ভাইয়াকে মিলিয়ে দেওয়ার জন্য সব থেকে বেশি অবদান রেখেছে আমাদের কায়সার ভাই আমি কেন প্রথমেই আমি বলবো যে জয়িতাকে অনেক ধন্যবাদ কারণ আজকের এই আয়োজনটা করতে সে আমাকে অনেক সাহায্য করেছে অভিনন্দন এই বাড়ির নতুন সদস্য বিথিকে অভিনন্দন
রানু আর রাহাতকে তাদের আপন ঠিকানায় ফিরে আসার জন্য অভিনন্দন। ফারিয়াকেও। কেন? বিথি ফরাদের বিয়ের দিন তুমি না থাকলে একটা অঘটন ঘটে যেতে পারত। অঘটন তো ঘটেছে কাজে ভাই। মা এক মাস অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। মার যে কোনো খারাপ কিছু একটা হতে পারত। খারাপ কিছু তো তোমারও হতে পারত বিথি। নিজের কথাটা একবার। আমার কথা না বাড়াই কাছে ভাই। কাইসার ভাই আপনি শুরু করে দিন। বলছো যখন ঠিক আছে। জয়িতা, ওই আমাদের লটারি গুলো কোথায়? লটারি? এতে কি আছে? আমরা এখানে সাতজন আছি, তো লটারি উঠাবো। যার ভাগ্যে যা ওঠে, তার মানে ভিন্ন ভিন্ন ভাবে আমাদের প্রত্যেকের কিছু না কিছু করে দেখাতে হবে। নাচ, গান, কবিতা, স্মৃতিচারণ। কাইসার ভাই, এত কিছু কেন করতে হবে? থামো তো, আমার কাছে তো ঠিকই লাগছে, অনেক মজা হবে। কি বলিস এখন? হ্যাঁ, মজা হবে বলেই তো মনে হচ্ছে। আচ্ছা রাহাত, তোমার মনে আছে অনেক দিন আগে আমরা এখানে বসে এমন একটা আয়োজন করেছিলাম? আমি কিন্তু নাচ গান করতে পারবো না, বলে দিলাম। এসব কথা বললে চলবে না। আজ তোর নতুন ভাবি এসেছে, তোরই তো সবকিছু বেশি করা উচিত। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। প্রথমে রানু তো লোক, না ফারিয়া, প্রথমে তুমি তুলবে। সেটা যেন কেন? আমরা সংসারী মানুষদের কাছে পরে যাব, মানে যারা মন দিয়ে সংসার করছে। আগে তুমি, জয়িতা, আমি করবো, ঠিক আছে? একটা গান দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠানটা। ফোক গান? ওই গানটা গানা কাল যেটা শোনাচ্ছিলে? আমার উদ্দেশ্যেই না হয় একটা গান গাও ফারিয়া। সেটা যে সম্ভব না বিথি, কারণ আমার সব গানই যে একজনের উদ্দেশ্যে, আর সেটা এত কথা না বলে ধর না গানটা। ঠিক আছে, কি আর করা, দেখো পরে আবার কেউ যেন আমাকে দোষ দিও না। আদরে গলে পড়িয়া সহস্তে আইনা
সাদ মিটায়া দেখি তাম নিরালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা সিকন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরিয়া সহস্তে আই না ধরিয়া সাদ মিটায়া দেখি তাম নিরালা সিকন কালা আমার রাহাতকে ছোঁয়ার সাহস কি করে হয় তোমার? এরপর এমন কিছু করার সাহস করেছো তো তুমি ফারিয়া? তোমার এই হাত আমি সেখানেই ভেঙে দেব। দেখলি তো বিথি, আমি কেন ফারিয়ার সাথে এই বাড়িতে একসাথে থাকতে চাইনি? এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমরা সরি, আমরা আর তোর বধুবরণে থাকতে পারছি না। রাহাত চলো।
এটা তুই কি করলি ফারিয়া? তুই আমাকে কথা দিয়েছিলি এরকম কোনো কাজ তুই করবি না। দিয়েছিলাম নাকি ভাইয়া? কি হয়েছে জানো তো? রানুর হাতে চড় খেয়ে না মায়ের মতো আমারও স্মৃতিভ্রম হয়েছে। কারণ প্রথমে ঝামেলাটা তুই পাকিয়েছিস, তোকে কেন সবার সামনে রাহাত ভাইয়ের হাত ধরতে হবে? কারণ আমি ওই রানুকে রাহাতের সাথে সহ্য করতে পারছি না। ওদের প্রতিটা হাসির শব্দ আমার ভেতরে এক একটা কান্নার জলপ্রপাত তৈরি করেছে। এই রাহাতের জন্য আমি কি না করেছি? আমি জেনে ভাত পর্যন্ত খেয়েছি, তারপরে কেন রাহাত আমার ভালোবাসাটা বুঝতে পারছে না? কেন এখন ওই রানুর মাঝে নিজের সুখ খুঁজে ফিরছে? কেন বলতে পারিস জয়ী? কি হয়েছে? এত হইচই কিসের? মামি কিছু না, তুমি যাও রেস্ট নাও। ও কাচ্ছে কেন জয়ী? কাচ্ছি কেন তুমি বোঝো না? নাটক করছো ফারিয়া? মায়ের সাথে কেউ এভাবে? সবার সাথে তুমি অভিনয় করতে চাও করো মা, কিন্তু আমার সামনে অন্তত এই স্মৃতি হারানোর নাটকটা করো না। কি হয়েছে? আচ্ছা দিথি, আগে তুই আমার সাথে কথা বল, তারপর আমি তোর হাত ছাড়বো। আর কি বলার আছে তোর? তুই কেন বুঝতে পারছিস না যে এই বাড়িটা আমার আর রাহাতের জন্য নিরাপদ না? আমার জন্য নিরাপদ এই বাড়ি? ফারিয়া যে আমার কোনো ক্ষতি করবে না এটা তুই কিভাবে ধরে নিচ্ছিস? তোরা চলে গেলে আমার যদি কোনো ক্ষতি হয় নিজেকে দোষ দিবি না তো আপা? আর এই বাড়ির বাইরে থেকে তো দেখেছিস কি হয়েছে, পারিয়া তোদের পিছু ছেড়েছে কখনো? সেজন্যই বলছি আপা, লড়াইটা যদি করতেই হয় তাহলে সেটা আমরা একসাথেই করব। পারিয়া যদি যুদ্ধ করতেই চায় তাহলে এই বাড়িটা না হয় হবে আমাদের যুদ্ধক্ষেত্র। জানো আমার মনে হয় ঠিকই বলছি, আমরা যেখানে যাই না কেন পারিয়া আমাদের পিছু ছাড়বে না। আপা ঠিক আছে, তুই ফরহাদ ভাইয়ের কাছে যা। হ্যাঁ বিটি তুমি যাও, আজকে এই দিনটা পারিয়ার জন্য তোমরা নষ্ট করো না। আমরা ঠিক আছে, একটু পরে টেবিলে খাবার দেবে। বিটি আমরা না হয় আজকে এখানেই খাবো? ঠিক আছে, আমি মর্জিনার মাকে বলি। আজ চটটা তুমি ফারিয়ার মুখে দিতে পারতে রাহাত, সেটা আমাকে কেন দিতে হলো? মানে? মানে ও তোমার হাত ধরার পর তুমি কিসের অপেক্ষা করছিলে? সাথে সাথে ওর হাতটা সরিয়ে দিতে পারোনি? কেন আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর করে গান গেলে পাগল হওয়ারই তো কথা। দেখুন মাজার চাচা, কাল যে করেই হোক আপনাকে একটা ব্যবস্থা নিতেই হবে, কারণ পারিয়ার হাতে যতক্ষণ পর্যন্ত এই ক্ষমতা থাকছে ও কিন্তু একটার পর একটা ঝামেলা বাঁধিয়েই যাবে। আচ্ছা ঠিক আছে, চলো কাল অফিসে দেখা হবে, রাখছি। কাল তুমি অফিসে যাবে? যেতে হবে বিধি, কারণ আমি চাই রাতদের সবকিছু আগামীকালই বুঝিয়ে দিয়ে
এখান থেকে বিদায় নিতে। আমি যতক্ষণ এখানে থাকবো ফারিয়া এখান থেকে যাবে না, ও থাকবে এখানে। তুমি চলে যাওয়ার কথা ভাবছো? হ্যাঁ ভাবছি, কারণ এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বিধি। দেখো আমি কল্পনা করেছিলাম যে অনেক তো হয়েছে, এবার আমরা সবাই মিলে সুন্দর করে সংসারটা শুরু করব, কেউ কারো কোনো ক্ষতি চাইব না। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আমাদের বাসটা শুরু হওয়ার আগেই একটা ঝামেলা শুরু হয়ে গেল। আর এটা না থামবে না, এটা বন্ধ হবে না, এটা এটা বাড়তেই থাকবে। বিকজ অফ আমি তো আমার ছোট বোনকে চিনি, আমার নিজের কাছে এখন নিজে খুব খারাপ লাগছে যে কেন আমি রাহাত রানুকে ফারিয়ার মুখোমুখি করলাম। এটা না করলে হয়তো এরকম ঝামেলা শুরু হতো না। আমি যে কি করে রানুকে মুখ দেখাবো? ফরাত আমি একটা কথা বলি কি, শোনো এখনই মাথা গরম করে কাজ নেই। কাসার ভাই একদম ঠিক কথা বলেছে ফরাত, আমরা এখন মাথা গরম করলে সুযোগ অন্য কেউ নেবে। কোথায় সবাই? খেতে আসো, খাবার রেডি। চলো ফরাত, বিথি চলো। শোনো আজকে রাতটা নষ্ট করো না ভাই। দেখো তোমাদের এতদিনের অপেক্ষার আজ অবসান, ফারিয়ার জন্য মুহূর্তটা নষ্ট করো না, প্লিজ নষ্ট করো না। এই চলো তো আগে খেয়ে নিয়ে আসো। আমি সরি বিধি। কিচ্ছু হয়নি সরি বলার মতো, বরং ফারিয়ার একটা উচিত শাস্তি হয়েছে। ঠিক, রানু যে ফারিয়াকে এভাবে শাস্তি দিবে আমি না ভাবতেও পারি। চলো আমাকে চরমালি রানু, তোর মতো দুই পয়সা সামান্য একটা মেয়ে আমার রাহাতে হাতটা ধরেছিলাম বলে চর, এতগুলো মানুষের সামনে আমাকে ছোট করলি তুই। ফারিয়া আয়, ফারিয়া খেতে আয়। আমি আজকে খাবো না, মামি ডাকছে, গিয়ে বল আমি খাবো না, আর আমাকে ডিস্টার্ব করবি না। সুদে আসলে এবার জবাব তুই পাবি রানু, ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফাঁদ এখনো দেখিসনি। কিন্তু কিন্তু এবার তো আমার পাশেও কেউ নেই, না অনিমাপা, না অন্তরা, না জয়িতা, আমি কার সাথে? একবার বলেছিলাম আমি খাবো না জয়ী, তুই এখনো এখানে? তুমি এখানে খেতে চল, খাবো না আমি, তুমি অসুস্থ মানুষ, তুমি ভালো করে খাও, তাতে যদি তোমার কোনো পুরনো স্মৃতি তোমার মনে পড়ে। আরে আরে কি করছো তুমি? আমার কিছু মনে পড়লে তুই কি পালাবার পথ পাবি ফারিয়া? মানে এসব কথার মানে দরজা খোলা রেখে বলা যায় না, যা দরজাটা চাপিয়ে দিয়া। আমার মেয়ের সাথে যে আমার অনেক কথা জমা পড়ে আছে, আমার সাথে কি কথা জমা হয়ে আছে তুমি? ওমা জমা হবে না, এক মাস আমি হসপিটালে কাটিয়েছি, তার আগে তুই জেলে ছিলি সপ্তাহখানেক, এর মধ্যে কথা জমা হবে না? আমি যে জেলে ছিলাম মনে আছে তোমার? এটা কোনো কথা ফারিয়া, তুই না একটু আগে বললি তোর সাথে নাটক না করতে,
সেই জন্যই ভাবলাম আমার এই মেয়েটার বিপদের দিনে আমার মেয়েটার সাথে নাটক নাই বা করি। তুমি তুমি আসলে তুমি এতদিন নাটক করেছো মা? তুই আমার সাথে যা করেছিস এটা করা ছাড়া আমার আর কি বা করার ছিল মা? এখন তুই বল, তুই কি করে বুঝলি যে আমি নাটক করছি? আমি বুঝতে পারিনি মা, আমি শুধু রাগের মাথায় বলেছি। ভালোই করেছিস। আমার না এই ভুলে যাওয়া স্মৃতিভ্রষ্টের নাটক করতে ইচ্ছে করছে না। তোমার তাহলে স্মৃতিভ্রষ্ট হয়নি একটুর জন্য? সেদিন সাপটা কামড়ে দেওয়ার পর মনে হয়েছিল আমার জীবনটা বোধহয় ওখানেই শেষ, কিন্তু হাসপাতালে চোখ খুলবার পর দেখি আমি বেঁচে আছি। তখন এক এক করে সব মনে পড়ল, মনে পড়ল আমার নিজের মেয়ে কি করে এত বড় একটা প্রতারণা করলো আমার সাথে। ওটা প্রতারণা ছিল না মা, ওটা ছিল প্রতিশোধ। আমার সাথে যে অন্যায় করেছিলে সেটা প্রতিশোধ। সবার সামনে আমি তোমার আসল চেহারাটা খুলে দিতে চেয়েছিলাম। আর তার প্রতিদান আজ কি পেলি তুই? রানুর হাতের চর। খুব রাগ হচ্ছে না মনে মনে? সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে? সব না মা, শুধু ওই রানুকে। কি হলো? শুধু রানুর ক্ষতি করবি তুই, তাও আবার ওই বিথির উপস্থিতিতে? সেটা করতে দিবে বিথি? ভেবে দেখ ফারিয়া, এই পরিবারটা পদে পদে আমাদের দুজনকে অপমান করেছে, বার বার অন্যের সামনে আমাদেরকে ছোট করেছে, সামনেও করবে। তাই তোকে এমন কিছু করতে হবে যাতে দুই বোনকে একসাথে এই বাড়ি থেকে বের করে দেয়া যায়। বিথি তোমার জীবন বাঁচিয়েছে মা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাতে হয়েছেটা কি? টাকা খরচ করলে ডাক্তারও জীবন বাঁচায়, তাই বলে কি ডাক্তারকে সারা জীবন আমার মনে রেখে দিতে হবে? আমার জীবন বাঁচানোটা ওই মেয়ে নিজের স্বার্থের জন্য করেছে, পড়াদের সামনে নিজেকে বড় করা আর কি, গরিবরা যেরকম করে। আমি একদিন তোর সাথে অন্যায় করেছিলাম ফারিয়া, মা হয়ে নিজের সন্তানের সাথে অনেক বড় অন্যায়, তুই সেটার প্রতিশোধ নিয়েছিস, খুব ভালো মতোই নিয়েছিস, তাই না? আজ দুটোই কাটাকাটি হয়ে যাওয়াটা খুব দরকার রে মা, আমাদের আবার একসাথে হওয়াটা খুব দরকার, কারণ রানুবিথি খেলাটা একবারে শেষ করে দিতে আমাদের একসাথে থাকাটা অনেক জরুরি। তুমি যা চাইছো এমন কিছু হবে না মা, তুমি এখন যেতে পারো। কি বললি? শুনতে পাওনি? বললাম তোমার সাথে আমার আর কোনোদিন কোনো চুক্তি হবে না। তুই রানুবিথি শেষ দেখতে চাস না? কোনোদিন চাইতাম না আর এখনো চাই না। তাহলে আমি শুধু রাহাতকে চাই। তুই কিভাবে ভাবছিস রানুবিথি থাকতে রাহাতকে পাবি তুই? রানুবিথিকে সরালে রাহাতের জন্য তোর পথটা পরিষ্কার। কি বলিস তুই? কি করবে তুমি? আরে সেটা জানার জন্য তো আমাদের দুজনের খেয়ে দিয়ে মাথায় বুদ্ধিটা বাড়াতে হবে নাকি?
চল না তুই আর আমি যে এক হয়েছি এটা যেন কাক পক্ষীও টের না পায় এমনকি চৈতাও না আমার সাথে তোর ঝামেলা আছে আর সেজন্যই তুই আমার কথা না শুনে এই ঘরে খাবি ঠিক আছে গুড আরে রাহাত ছে এতক্ষণে দেখা হলো আমাদের ও নিশ্চয়ই কি যেন নাম ওর রানু সরকার হ্যাঁ রানু সে কখন এসেছে আমাকে যে একবারও দেখতে এলে না আন্টি আসলে আসার পর থেকে এত ব্যস্ত ছিলাম প্লিজ কিছু মনে করবেন না 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 বাবা আমি কিছু মনে করিনি তোমার বউটা কিন্তু বেশ সুন্দরী ওই বাড়ির সবাই সুন্দর আম্মা আমাকে বড় আম্মার উপরে গেছে সবাই তবে না থাক না না আন্টি বলুন না কি বলবেন বসো তোমরা ইয়ে রানু তুমি কিন্তু তোমার বোনের মতো মানে আমার বৌমার মতো অত সুন্দরী মোটেও না এই রে তুমি আবার কিছু মনে করলে না তো না না মনে করার কি আছে সেটাই এটা সত্যি সেটা বলতে বা শুনতে অসুবিধা কি মর্জিনা মা আমার স্যুটটা ফারিয়া নাকি এখানে খেতে আসবে না যাও ওর ঘরে গিয়ে ওর খাবারটা দিয়ে আসো ইয়ে রাহাত তুমি কি জানো না কি কি হয়েছে ফারিয়ার আমার স্মৃতিতে কি আছে জানো রাহাত আমার স্মৃতিতে আছে তুমি আর ফারিয়া চুটিয়ে প্রেম করছো ইয়ে দোষটা আমারই মানে খাওয়ার সময় এত কথা কিসের চলো আমরা চুপচাপ খাওয়াটা শেষ করি কাল না হয় আবার কথা হবে ঠিক আছে রানু ঠিক আছে ইয়ে রাহাত ফরহাদ বিথি কোথায় গেল খাওয়া কি শেষ নাকি ওদের বিথি বিথি এই না বললো আসছি এক নিমিষ আবার কোথায় গায়েব হয়ে গেল দূর কি ব্যাপার আমার দরজার সামনে দাঁড়িয়ে এরকম চোরের মতো হাসি দেওয়ার মানে কি আমরা তো মোটেও চোর চোর হাসি দিচ্ছি না আমার তো মনে হয় তুমি চোরের মতো হাসছো আমি হয় ভাই হয় এমনই হয় এই বাসর ঘরে ঢোকার আগে আমিও এমন হাসি এসেছিলাম আমি মোটেও হাসছি না রেসা ভাই ঠিক আছে হাসো কাঁদো তাতে আমাদের কি আমরা আমাদের প্রাপ্য বুঝে পেলেই হলো কিসের প্রাপ্য মিথি ভেতরেই আছে ও আমরা দুজন যে তোমার বিয়ে বাসর এই যে সবকিছুর জন্য এত খাটলাম আমাদের পুরস্কার কোথায় এখন তোদেরকেও পুরস্কার দিতে হবে দিলে বাসরটা করতে পারো আর কি না হলে
একাই এই বাসরাত কাটাতে হবে দিদির। আহারে এই কপালটাই না খারাপ আমার বোনটার। ঠিক আছে এনে খুশি তো এখন? পুরো মানি ব্যাগ। হ্যাঁ পুরো মানি ব্যাগ দিলাম, এখন খুশি? শোনো শোনো শোনো, একদম কিন্তু ওই 50-50 হবে, কোনো কম হবে না। খোলো খোলো খোলো, একদম তো খালি। তাহলে বোকা বানিয়েছি। এটা এটা কিন্তু একদম চিটিং হলো, চিটিং হলো ভাই, চিটিং হলো। এই যে বিথি, একদম ধাপ্পা বাজিস না, তোমার বিয়ে হলো, জেনে রেখো। দয়া করে তোরা যা ভাই, কাল সকালে তোদেরকে টাকা বুঝিয়ে দিব একদম সুদে আসলে, প্রমিস। না দিলে তোমার জীবনটা দুর্বিষহ করে তুলবো আমরা, এই মনে রেখো, বলে দিলাম। খুব খুব খারাপ হলো ভাই, এটা খুব খারাপ হলো, খুব হতাশাজনক। আর করা চলো। দেখছি একটা রকচটা মেয়েকে। কি বললে? ভুল কি বলেছি? সেদিন যদি ভুল করে তোমার গায়ে কাদা না ছিটাতাম, তুমি যদি আমার সাথে রাগ না দেখাতে, তাহলে আমাদের কি হতো বলতে পারো? এখন তোমার সেই স্মৃতিচারণের সময়, অমন দূরে দূরেই থাকবে, কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ, ভূত দেখে না? এত সুন্দর যদি ভূত হয় তাহলে ভূতই সই। মোটেও সুন্দর না, দুপুর থেকে এই শাড়ি পরে পরে আমি ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত যখন হয়ে গেছো তখন আমরা শুয়ে পড়লেই পারি। এই অন্যদিন তো রাত্রে 2-3টার আগে তোমার ঘুম আসে না, আজকে ঘুমিয়ে পড়তে চাইছো যে? আরে আমি তো তোমার জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ জানি, আমি ছেলেদের মাথা সারাক্ষণ কি ঘুরে সেটা জানতে হলে পিএইচডি করতে হয় না। বাবা, পিএইচডি ছাড়াই এত জ্ঞান ছেলেদের নিয়ে, এত আগ্রহ ছেলেদের প্রতি? হ্যাঁ অনেক আগ্রহ ছিল। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু এক ফরহাদকে চেনার পর থেকে না আগ্রহটা একদম শূন্যতে নেমে গেছে। আবার সেই ফরহাদকে বিয়ে করে তার সাথে বাসরও করছো, তোমাদের মেয়েদের না চেনা বড় দায়। হ্যাঁ হ্যাঁ, বিয়েটাই তো তোমাদের কাছে একরকমের দায়, নিজের দায়িত্বই তো কখনো নিতে শেখোনি, সেখানে আবার অন্য একজনের দায়িত্ব মাথা নিতে হচ্ছে। আজকের যুগে কেউ কারো দায়িত্ব নেয় না ম্যাডাম, যার যারটা তার তার। এই তো মুখ খুলেছে আমার জামাইটার, এতদিন কত বড় বড় কথা, এই করব সেই করব, আর যখন দায়িত্ব নেবার সময় হয়েছে তখন যার যারটা তার তার।
এই হলো ছেলেদের আসল চরিত্র। আচ্ছা বিথি, ঝগড়া করবার জন্য আমাদের সামনে পুরো একটা জীবন পড়ে আছে। আজকের রাতটা আমরা ঝগড়া না করে ভাব করে কাটিয়ে দিতে পারি না? ভাব। এই তোমার ধৈর্য মানে? আমার সাথে ভাব করতে মাত্র 2 সেকেন্ড সময় নিলে তুমি? আমি তো ভাবলাম। কি ভাবলে? ভাবলে আমি ভাব করব না তোমার সাথে? এই ভালোবাসা তোমার আমার প্রতি? নাও। আরে কি হলো? আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছো তো? ঠিক আছে, আমি পরীক্ষা দিচ্ছি। আমার এই বুড়ো আঙ্গুল বাকিটা জীবন বিথি সরকারের জন্য আমি উঁচু করে রাখতে পারি, যতক্ষণ পর্যন্ত না বিথি সরকার আমার সাথে ভাব করছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আর তার সময় শুরু হলো আজ, এখন থেকে। যতক্ষণ পর্যন্ত না ভাব করছো ততক্ষণ আঙ্গুল নামবে না। নামা বলছি, প্রশ্নই আসে না। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে এখন আর কিচ্ছু নেই, শুধু তুমি আর আমি আছি এখানে, আর কিছু না। সারা জীবন এমন করে আমার পাশে থাকবে তো? আমার থেকে দূরে যাবে না তো? বিয়ের কাজী সাহেব তো আমার কাছ থেকে দূরে না যাওয়ার কথাই আদায় করে নিয়েছে। আদায় করে নিয়েছে? তুমি বলতে চাও নি? আচ্ছা বিথি, আত্মা ছাড়া কোনো শরীর চলতে বা বাঁচতে পারে না? তাহলে তুমি আমাকে কি করে প্রশ্ন করছো বিথি? আমার আত্মাটাকে ছেড়ে আমি চলে যাব? আরে কি হলো? কিছু না বিথি, বলো কি হয়েছে। তোমার এত ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো তো? পর প্রতিদান তো তুমি আমাকে দিয়েই দিয়েছো বিথি। তোমার প্রতিদান তুমি দিয়েছো। আমার মতো একটা উজবু একটা বদ মেজাজি মানুষকে ভালোবেসে তুমি মোটেও উজবু বদ মেজাজি নও ফরহাদ। নই। হ্যাঁ নই, কারণ তুমি, তোমার ভালোবাসা আমাকে শুদ্ধ করেছে পবিত্র। সত্যিকারের ভালোবাসা বুঝি তাই করে বিথি। এই কি হলো? আমার কেন জানি খুব কান্না পাচ্ছে ফরহাদ। তাই পারলি, আর কান্না না। আমাদের জীবনে এখন থেকে আর কোন রকম কান্না আমি চাই না বিথি, অনেক হয়েছে। অনেক কষ্ট আমরা করেছি আমাদের এই ভালোবাসার জন্য, আমাদের এই মিলন তিথির জন্য।
আর আজ যদি তুমি কাঁদো আনন্দের কান্না এটা তুমি বুঝতে পারছো না তো ফরহাদ আজ এই কান্না যে আমাকে কাঁদতে দিতেই হবে ফরহাদ দিতেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও কাঁদবো দুজনে একসাথেই না হয় খবরদার তুমি কাঁদবে না তুমি কাঁদলে তোমাকে খুব বেশি লাগে আচ্ছা গলাটা একদম শুকিয়ে গেছে পানি আমি আনছি আরে না না আমি যাচ্ছি আমি আনছি তো সাবধানে করবে না এত তাড়া কিসের তোমার জলদি কেন করতে হবে তাড়া তো একটু আছেই পানি খেতে যে যদি কথা একটু কম ভালোবাসা একটু কম হয়ে যায় তাহলে এই অনুশোচনা তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে বিধি সরকার কাছে থেকো
বাচ্চারা, এই হচ্ছে তোমাদের নাচের টিচার রানু সরকার। আরে ভদ্রমতন দেখতে লোকটা হচ্ছে এই ডান্স টিচারের হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, চলো চলো আমরা আবার শুরু করি শুরু থেকে। ওকে, এই রে আমার ফোনে তো চার্জ শেষ। কি মজা কি মজা, এখন আমাদের ছুটি। আস্তে আস্তে,
আমরা এখন যাই ম্যাডাম। ঠিক আছে, এখন যাও তাহলে। কিন্তু বাবা মাকে বলবে কালকে ঠিক সময় নিয়ে আসতে। ম্যাডাম আপনি ভালো করে ফোনটা চার্জ দিয়ে রাখেন কেমন ম্যাডাম? তুমি কেন হাসছো? খুব মজা না? হ্যাঁ অনেক মজা। আজকে অনেকদিন পর মনে হচ্ছে আমার রানুটাকে একটু ভালো মনে দেখতে পাচ্ছি। আর রানু নাচতে পারলেই ভালো থাকে। আর এই রাহাতটা ভালো থাকে তার রানু খুশি থাকলে। কি হলো? না না কিছু না, চলো বাসায় যাই। আগে বলো কি হয়েছে। আসলে কালকে রাতে আন্টির কথাগুলো আমার ভালো লাগে। পারিয়ার বিষয়টা তাই তো? আন্টির কি দোষ বলো? ওনার মেমোরিতে যা আছে উনি তাই বলবে। তাই বলে আমাকে কষ্ট দিয়ে নিশ্চয়ই কথা বলবে না রাহাত। বিথি কি খবর শালিকা? আজকে এত সকাল সকাল ঘুম ভেঙে গেল। রাতে ভালো ঘুম হয়নি বুঝি? কি করে ঘুম হবে? আপনার বন্ধুটির নাক ডাকা সম্পর্কে আগে শুধু শুনেছিলাম, আর কাল সচক্ষে পর্যবেক্ষণ করায় আর সকর্ণে শোনায় আমার রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। আহারে, পরার তো অন্তত এই বাসর রাতে জেগে কাটতে পারতো। জাগবে ফরহাদ। শালিকা তুমি যে জাগিয়ে রাখতে পারোনি এটা তোমার ব্যর্থতা। ইস, মরা মানুষের মতন ঘুমালে কেউ কখনো পারে কাউকে জাগাতে? এই সব কেমন কথা দিতি আপা? একদম ঠিক কথা। আচ্ছা, যে জন্য ফোন করেছি তোমাদের, এত সকাল সকাল কোথায় গিয়েছো তোমরা? আমি এত কষ্ট করে চা বানালাম, এগুলো এখন কে খাবে? সব এখন ওই কুম্ভকর্ণটাই খাও, তাতে যদি ওর ঘুম যায়। এই রানু আপাকে দাও তো। দিচ্ছি বিথি। হ্যালো, জানিস বিথি, আজকে না আমাদের স্কুলে দুইটা স্টুডেন্ট পেয়েছি, ওদেরকে ভর্তি করানোর জন্য এসেছিলাম। খুব ভালো করেছিস। এখন জলদি করে এসে আমাকে একটু সাহায্য কর না নাস্তা বানাতে। শাশুড়িকে তো নাস্তা খাইয়ে খুশি করতে হবে, তাই না? আমার হাতেরটা খেলে কে জানে অসুস্থ হয়ে পড়তে পারে। ঠিক আছে ঠিক আছে, তুই ফোন রাখ, আমি এক্ষুনি আসছি। বাইজানের চা একটু বেশি করে চিনি দিয়েন। ওর চা কেমন চিনি দিতে হবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি কি সবজির ব্যাগ টানো তো? চার মধ্যে সবজি দিবেন না? যেটা বলেছি সেটা করো। জায়গা হয়েছে, সকালবেলা অন্তত একটু ঘুমা। চটটা তোর গালে পড়তো তখন বুঝতি ঘুম আসে কি না। তুই এই জ্বরের কারণে সারা রাত ঘুমাসনি, তুই ঘুমা জয়ী? পারিয়া, কাল অন্যায়টা তুই করেছিস, তার উপযুক্ত শাস্তির আনন্দ তোকে দিয়েছে। আর সেটা দিয়ে তার থেকেও বড় অন্যায় ও করেছে, আর তার শাস্তি ওকে দেব আমি। কি করবি তুই? সবকিছু তো এখন ফরহাদ ভাইয়ের হাতে, ভুলে যাস না। একটু উল্টো পাল্টা করলেই বাড়ি থেকে বের করে দিতে দুইবার ভাববে না ভাইয়া। তোর কথা যে একটু ভুল আছে তুই, মা মরে গেলে সবকিছু ভাইয়ার হবার কথা ছিল, কিন্তু মাই তো মরে যায়নি, দিব্যি বেঁচে আছে। সে বেঁচে আছে ঠিক আছে, কিন্তু এই অবস্থায় অফিসে আজ যেতে না পারলেও কাল যাবে। তুই তো কালও মামের বিরুদ্ধে কথা বলছিলি ফারিয়া, আজ এমন কি হলো যে একদম মামির পক্ষ নিয়ে কথা বলছিস? মামি কি করেছে তোর সাথে? তুই কি অতীতের সেকল সে নির্বোচায় পায়ে জড়িয়ে থাকে জয়িতা,
যার সামনে যাবার কোনো ইচ্ছে নেই। মানে মানে তোর সরল সহজ ব্রেনটা নিয়ে না এত কিছু ভাবতে হবে না। তুই ঘুমা, আমার আবার একটু যোগা করতে হবে। একটা মরিচ তো ভাসছে চায়ের উপরে। এই ওঠো, কত বেলা হয়েছে খেয়াল আছে? ফরহাদ, ফরহাদ ওঠো না। আসলে কম কর। কিছু ঢুকলো নাকি কানে পোকা? তুমি এই কাজ করেছ দিদি, এটা কিন্তু খুব অন্যায়। তুমি আমাকে ডাকলেই পারতে। ও বাবা, অন্যায় কি জিনিস সেটা তুমি জানো? মানে রাতে নাক ডেকে বউকে ঘুমাতে না দেওয়াটা অন্যায়, আর এরপরে বউ জাগাতে চেষ্টা করলে না উঠতে যাওয়াটা অন্যায়, আরো অন্যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাবো নাকের ডাক্তারের কাছে নাক দেখাতে। হ্যাঁ, এখন প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। আরে চাটা খেয়ে একেবারেই না হয় ঘুমাও। আমার জন্য চা করে এনেছো তুমি নিজের হাতে? অন্যের হাতে কি করে চা বানায় বলতো? তা তো ঠিকই বলেছো। ঠিক আছে দাও খেয়ে তারপর জম্পে সেটা ঘুম দিই। বাহ, ঘ্রাম তো একদম অন্যরকম। কিন্তু তোমার কাপ কই? উফ, এত কথা না বলে এখন খাতো। ফরহাদ, মা আসতে পারি ভেতরে? আসেন না মা। কি ব্যাপার বৌমা, মাকে চা না খাইয়ে জামাইকে চা খাওয়াতে চলে এসেছো? মা, আমি তো শুনলাম আপনি ঘুমাচ্ছেন। না না বৌমা, এটা তো খুব অন্যায়। দে ফরহাদ, তোর চাটা আমাকে দে। মা, আমি আপনাকে চা করে দিচ্ছি। না, আমি ফরহাদকে দেয়া চাটাই খাবো। নাও। মা প্লিজ এটা খাবেন না, এতে এই সময় মাজার ভাইয়ের ফোন। কাপটা ধর তোমার। হ্যালো মাজার ভাই। আচ্ছা আচ্ছা, আপনি তো জানেন মাজার ভাই, এসবের কোনো স্মৃতি আমার মাথায় নেই। অবশ্য ফরহাদ আমাকে সবকিছু বলেছে, এসব নিয়ে সবকিছু ডিসিশন ওরা দুই ভাই বোন নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোর সাথে মিটিং নাকি? হ্যাঁ মা, রাতকে সবকিছু ফিরিয়ে দেবার জন্য। ফারিয়াকেও সাথে নিস,
না মা, যা করার এবার আমি একাই করব। আমি আর তোদের এইসবে নাক গলাতে যাব না বাবা, এখন আমার অবসরের সময়, আর বৌমার হাতে নিত্য নতুন চা খাওয়ার সময়। দাও মা চাটা দাও। না মা, এই চা আমি আপনাকে দিচ্ছি না। আমার জন্য স্পেশাল করে বানিয়েছে কিনা সেই জন্যই হয়তো বিধি তোমাকে দিতে চাইছে না মা। এটাই কি ঘটনা বিধি? জি মা, এটাই, আর কি হবে? আমি আপনাকে এখনই চা করে দিচ্ছি, আপনি কি চা খাবেন বলুন। তোমার যেটা খুশি, কিন্তু সেই চায়ে এই চায়ের মতো ভালোবাসা মিশিয়ে দিতে হবে। সেটাতে ভালোবাসা এই চায়ের চেয়ে বেশি হবে মা। ঠিক, তোমার আবার কি হলো? আমার চেয়ে বেশি ভালোবাসা শাশুড়ি চায়? আমার ভালোবাসা কেমন সেটা তো এই চায়ে একটু ঝুমুক দিলেই বুঝতে পারবে। কি হলো, এত খুশি কেন? আচ্ছা শোনো না, সকাল সকাল আমার জন্য এত ভালোবাসা কেন বলো তো? রাতে কি ভালোবাসা একটু কম হয়ে গেছিল? ভালোবাসাটা কেমন সেটা একটু চেখে দেখবে না ফরহাদ? এখনই দেখছি। চাটা খেয়ে বুঝলে বিথি জমিয়ে ঘুমানো যাবে। হ্যাঁ হ্যাঁ, ঘুম ভালো হবে এমন করে তো চা বানিয়েছি আমি। উফ, পারফেক্ট বউ। দাও তা। কেমন লাগলো বলে না যে, কেমন লাগলো আমার সকালবেলার ভালোবাসা? কি দিয়েছো চায়ে এত ঝাল কেন? কারণ এই বিধির ভালোবাসা ঝাল সহ্য করার ক্ষমতা সবার হয় না। এখন নাক দেখে ঘুমাও ভালো করে, তোমার আর মিটিং করতে হবে না। আরে শোনো না, আরে অনেক ঝাল দিয়েছো তো, পানি কই বিধি? চলে গেল মুখটা। আপি, আপি রে একটু পাটা মাসাজ করে দিবি? আমি তো তোকে কত মাসাজ করে দেই, একটু দিলে কি হয়? মা গো, আমি না গলাটা খুব ভালো মাসাজ করতে পারি, করে দেব? বুঝলাম না আপনি, সে সকাল থেকে ওদিক তাকিয়ে তুই বারবার কি খুঁজছিস? হ্যাঁ দেখছি তোর জামিনের খবরটা আসে কিনা। পুলা ভাই এত সহজে আমাকে ছাড়াবে বলে আমার বিশ্বাস হয় না। বিশ্বাস রাখুন তো, এমন ইমোশনাল খেলা খেলেছি না। ও কেন, ওর ওই তো চলে এসেছে বোধ হয় জামিনের খবর। কেন যে সেদিন দুলা ভাইয়ের কথা শুনে ভালো হয়ে গেলাম না, কি যে চড়েছিল মাথায়, শুনতে শুনতে তোর কথা শুনতে গেলাম আমি। একদম বাজে কথা বলবি না। নেচে নেচে কে এসেছিল আমার কাছে? আপ্পি আপ্পি, এবার আমরা বিজয়ী হবই, কে বলেছিল? সাপনি কামড় খাওয়াতে তো আমি মানা করেছিলাম, এখন কে কি খাচ্ছে? আমরা খাচ্ছি জেলের পাত, আর প্রাণভূতি খাচ্ছে আমাদের সব। পারবে না খেতে, সবার পেটে সবকিছু সহ্য হয় না রে অন্তু, আমাদেরও সময় আসবে। আসবেই তো, 10 বছর পর আমাদের সময় আসবে, সোজা বৃদ্ধাশ্রমে যেতে হবে আমাদের। এই যে আপনি, আপনি আপনি একটু বাইরে আসুন। বলেছিলাম আমি, বলেছিলাম না আপনি, আমিও আসবো। হ্যাঁ